প্রধান শিক্ষক স্যার আমাদেরকে ষষ্ঠ শ্রেণীর মেয়েদের শাখার একটা ক্লাসে নিয়ে আসছে। এখানে এসে যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা তারা গ্রুপ ওয়ার্ক করতেছে এবং সেই গ্রুপ ওয়ার্কের মুহূর্তে আমাদেরকে আমাদের টিম চলে আসছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, বসেন। ক্লাসের ধারাবাহিক উন্নয়নের যে প্রক্রিয়াটা উনি এটা মানে এই শিক্ষক যিনি ক্লাস করতেছেন উনি ধারাবাহিক মূল্যায়নের সাথে সাথেই ক্লাসের অভিজ্ঞতা শেষ হওয়ার পরপরই জাস্ট উনি এটা ইন্ডিকেট করে রাখেন, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নটা এখানে সুন্দরভাবে হচ্ছে বলে আমার কাছে মনে হলো। এবং শিক্ষার্থীদের বসার সিটিং প্লেস দেখে বোঝা যাচ্ছে যে ওনারা এখন গ্রুপ ওয়ার্ক করতেছে। আপনাদের আপনারা অনেক অনেক সুন্দর ক্লাস মনে হচ্ছে, খুব সুন্দর করে আপনারা গ্রুপ ওয়ার্কে বসেছেন। আচ্ছা, আপনাদের দলের নাম কি? আপনারা সবাই শুনেন, আপনারা কিছু বলেন না? বলেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই আপনাদের দলের নাম কি? আপনাদের দলের নাম কি বলেন? লিলি। আচ্ছা, লিলি দলের লিডার কে? হু ইজ দা লিডার অফ লিলি? ইয়েস, সো হোয়াটস ইউর নেম? ইশরাত জাহান। ইশরাত জাহান, আপনি কি আপনি এখন কি কাজ করছেন সেটা আমাদেরকে একটু মানে ভেঙে বলতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন? ক্যান ইউ ডিসক্রাইব ইট? জার্নালিস্ট জব শিখতেছি বক্সে, সেকে রাশি, ফোর হচ্ছে ধ্রুবক, আর ওয়াই চলক, নাইন সহক, এক্স চলক, সেভেন সহক, সবটা হচ্ছে একটা রাশি, আর এই দুটো হচ্ছে পদ। ভেরি গুড। এখন আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল যে আমি সেভেনকে চলক সহক কেন বলছি আর ফোরকে ধ্রুবক কেন বলছি? ধ্রুবক হচ্ছে যার সংখ্যা পরিবর্তন করা যায়। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, একটা সবাইকে আন্তরিক।